হ্যাঁ বন্ধুরা, আপনারা কেমন আছেন? কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকের টপিকে ছাগলের ব্যাপারে কিছুই থাকবে না। আজকে আমরা যে মানুষ, আমরা মনুষ্যত্ববোধ নিয়ে আমরা আলোচনা করব। কারণ কি, আগে জানতে হবে যে আমরা কি। সবার আগে জানতে হবে আমরা কি, আমরা মানুষ। তাহলে মানুষ হয়ে মনুষ্যত্ব যে জাতি আমরা, সে মনুষ্যত্ব জাতি আমাদের রক্ষা করতে হবে। আজকে 31শে ডিসেম্বর আজকের যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরে আমি অংশগ্রহণ করেছি। সেখান থেকে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটে লেখা আছে, দেখুন বন্ধুরা, রক্তদান জীবনদান। এখানে রক্তদান জীবনদান, আমার নাম ঠিকানা সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই সার্টিফিকেটটা আমাকে দিয়েছে, তার বিনিময়ে আমার কাছ থেকে 250 গ্রাম রক্ত নিয়েছে। এর মানে কি? কারণ আজকে যে রক্তটা আমি দিয়েছি, এই রক্তটা আমি নিঃস্বার্থভাবে দান করেছি। কার জন্য এই রক্তটা আমি দান করেছি? আপনার জন্য, দেশবাসীর জন্য, সবার জন্য। যে আমি একটা মানুষ, আমার মনুষ্যত্ব বোধের আমি পরিচয় দিয়েছি, যে আমার মনুষ্যত্ব বোধের পরিচয়টা, যে আমার যে সমস্ত মানুষ আছে, এই মনুষ্য জাতিকে রক্ষা করতে হবে। এই যে যে রক্তটা আমি দান করেছি, এটা কোনো একটা মুমূর্ষ রুগীর সময়ে, যে একটা রুগী মানুষ, তার কাজে লাগবে। আমার এই রক্তের বিনিময়ে সে জীবনটা পাবে। তাই এর মানে হচ্ছে রক্তদান জীবনদান। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে মানুষ, মনুষ্যত্ব জাতিকে রক্ষা করতে হবে। আজকে 31শে ডিসেম্বর, আজকে 19 সাল বিদায় নিচ্ছে, 20 সালের আনাচে কানাচে আকাশে বাতাসে উঁকি মারছে 20 সাল, আর কয়েক ঘন্টার মধ্যে 20 সাল চলে আসবে, একটা নতুন সাল। তাহলে এই যে যে রক্তদান করলাম বন্ধু, এই রক্তটা আমি দান করলাম যে কিসের জন্য? আমি সারা দেশের জন্য দান করলাম, আমি করলাম, আপনিও করুন, সবাই মিলে একাট্টা হয়ে করুন। এই রক্তদান করলাম সবার জন্য, এতে আমারও লাভ। কেন বলুন তো? আজকে যে আমি রক্তটা দান করলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? আজকে একটু ক্লান্তিবোধ, কালকের থেকে আমার শরীরটা একটা এনার্জি লেভেল বেড়ে যাবে। নতুন যে লোহিতার রক্তকণিকা, যে রক্তের যে কণিকাগুলো, সেগুলো দ্রুত বৃদ্ধি, যে রক্ত আমাকে তৈরি করতে হবে, তাই দ্রুত বৃদ্ধির হারে যে রক্ত তৈরিটা হবে, নতুন রক্ত আমার শরীরে জন্মগ্রহণ করবে। অতএব আমার এনার্জি লেভেলটা হাই হয়ে যাবে, কর্মক্ষেত্র আমার জীবনটা আরও ভালো লাগবে, আনন্দকর বিষয় হয়ে উঠবে। আর সবথেকে বড় কথা কি, শুধু রক্ত দিলে কি হবে? যে কোনো একটা ভালো ডাক্তার কাছ থেকে শুনে নেবেন যে রক্ত দিলে কি হয়, তার রোগের মাত্রা, শরীরের রোগের মাত্রা অনেক কমে যায়, প্রচুর পরিমাণে রোগের মাত্রা কমে যায়। এগুলো ভাষায় বলে বোঝানো যাবে না। তাই বন্ধুদের একটা কথার উদ্দেশ্যে আমি বলি, যে আজকে আমি রক্ত দিলাম, কিভাবে দিলাম, কেন দিলাম, সমস্ত কিছু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আর সবথেকে বড় কথা কি বন্ধু, আগে রক্ষা করতে হবে মনুষ্য জাতি, আর মনুষ্য জাতি রক্ষা করার আগে আপনার শরীরের সুস্থতা অবশ্যই দরকার। নিজের শরীর যদি সুস্থতা থাকে, যদি ভালো থাকে, তাহলে সমস্ত কর্মক্ষেত্র এগিয়ে যাবেন, সাকসেস পাবেন। তাই বাঁচতে গেলে আগে শরীরটাকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন, যাতে শরীরের সুস্থতা সবসময় থাকে, সর্বক্ষণ সুস্থতা থাকে শরীরটা। শরীর যতটা ফিটনেস থাকবে, ততই আপনি যে কর্ম করুন, আপনি ছাগল পালন করুন, আপনি যে কোনো কর্ম করুন না কেন, সেই কর্মে আপনি সাকসেস পাবেন। তাই বন্ধুদের একটাই আমি কথা বলবো, আগে আপনার শরীরকে আপনি রক্ষা করেন, শরীরটাকে আপনি যত্ন করেন, শরীরের সুস্থতা সবসময় বজায় রাখেন, তাহলে আপনি যে কর্মে যেদিকেই যাবেন না কেন, সেদিকেই আপনার সাকসেস হবে। তাই বন্ধুরা, যখনই যেখানে যে অবস্থায় দেখবেন যে রক্তদান, যদি আপনার শরীর ফিটনেস থাকে, প্রেশার লেভেল যদি ঠিকঠাক থাকে, আপনি রক্ত দান করুন, তাহলে আপনারও উপকার, আমারও উপকার, সমস্ত বিশ্ববাসীর উপকার। তাই রক্তদান একটা মহৎদান, এই মহৎদানের জন্য আপনি সর্বসময় ঝাঁপিয়ে পড়বেন, তাহলে আপনার মনুষ্য জাতি রক্ষা পাবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা কীভাবে রক্তটা দিলাম, কীভাবে সমস্ত কিছু দেখি।
এসকেএম গোটফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটা দেখাবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন বর্ষবরণ উৎসব 2020 পরিচালনায় আমরা সবাই আজকে এই বর্ষবরণ উৎসবে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কাজ অলরেডি চালু হয়ে গেছে। আপনারা দেখুন, এদিকে অলরেডি কাজ চালু হয়ে গেছে, এদিকে রক্ত নিচ্ছে। বলছি ভাই, তোমার নাম কি? তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ, তুমি কি করো? রাজমিস্ত্রি কাজ করো। রাজমিস্ত্রি কাজ করো? হ্যাঁ। বলছিলাম দাদা, কিরকম অনুভূতি হচ্ছে যে রক্ত দিচ্ছে, যে আপনার শরীর থেকে যে রক্ত বেরিয়ে যাচ্ছে, এর জন্য কোনো টেনশন হচ্ছে না? না না। তাহলে দেখুন বন্ধুরা, আজকে রাজমিস্ত্রি কাজ করে তবুও আজকে দেশের স্বার্থে এগিয়ে এসেছেন তিনি। যাক, এরপরে নেক্সট কে রক্ত দিচ্ছে দেখা যাক। হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছেন? দাদা আপনার নাম কি? জয় মালাকার। জয় মালাকার, আপনি কি কাজ করেন? মাঠের কাজ করি। মাঠের কাজ, অর্থাৎ কৃষক। হ্যাঁ। দেখুন বন্ধুরা, আজকে নিঃস্বার্থভাবে রক্তদান করছে একজন কৃষক। তাহলে এই যে রক্তটা আপনি দিচ্ছেন দেশের জন্য, তাহলে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? গর্বিত হচ্ছে নিজেকে। নিজেকে গর্বিত মনে হচ্ছে, তাই? ওকে, থ্যাংকস, আপনি ভালো লাগলো আপনার কথা শুনে। নমস্কার দাদা, ভালো আছেন? দাদা আপনার নাম কি? নিপেন মণ্ডল। একটু জোরে বলেন। নিপেন মণ্ডল। নিপেন মণ্ডল। আজকে যে আপনি রক্ত দিচ্ছেন, আপনার নিজেকে কেমন লাগছে? গর্বিত মনে হচ্ছে। খুব গর্বিত মনে হচ্ছে। আপনি কি কাজ করেন? লেবার ডিপার্টমেন্টে। হ্যাঁ, লেবার ডিপার্টমেন্টে। লেবার ডিপার্টমেন্টে কাজ করেন, তাই তো? তাহলে বন্ধুরা দেখুন, আজকে নিঃস্বার্থভাবে রক্তদান করছে দেশের জন্য। অপূর্ব দা, তুমি চলে আসবে মঞ্চে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি বর্তমানে রক্ত দিতে চলেছি। গ্রামে বসবাস করি, আমাদের ভুল ধারণা রয়েছে, এই ধারণা থেকে আমাদের বাইরে আসতে হবে। রক্ত দিলে আমাদের শরীরে রক্ত আর কিছু খাবো, সেটা মোটামুটি 3 ঘন্টা আগে আমাদের হালকা খাবার যদি খাওয়া থাকে খুব ভালো হয়, ভালো হয়। 6 ঘন্টা খালি পেট থাকা হালকা খাবারের মধ্যে থাকলে সেই রক্তটা দিতে যে দেবে তার পক্ষে সুবিধে। রক্ত দিতে গেলে তার আগের দিন তাকে কোনো মদ্যপ জাতীয় জিনিস পান করা বা শ্রবণ করা, গ্রহণ করা নিষিদ্ধ। কেন? যে রক্তটা মানুষের দেহে যাবে সেই রক্তটা সম্পূর্ণ পরীক্ষিত এবং রীতিমতো সেটাকে আমরা ডাক্তারবাবুরা যাচাই করে দেখে এবং তারপরে অন্য মানুষের দেহে সেই রক্তটা যায়। এই জন্য আমরা এমন কিছু পান করব না যেটা যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, রক্ত দিবার পরে যে একটা টিফিনের ব্যবস্থা করেছে। দেখুন দাদারা এখানে বসে অলরেডি কিন্তু সে টিফিনটা খাচ্ছে, যাতে যে রক্তের ঘাটতিটা হয় সেই ঘাটতির তুলনামূলকভাবে যাতে অনেকটা কমে যায়, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে এখানে যে খাবার টিফিনের ব্যবস্থা করেছে আর একটা করে সার্টিফিকেট দিচ্ছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, রক্তদান একটা মহদ্দান। এই মহদ্দানের মধ্যে দিয়ে আজকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে হলে আমি নিঃস্বার্থভাবে আমাদের রক্তদান করতে হবে। ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস।